আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে গান আমি করছি না, আজকে গান করবো না, কিন্তু এমনি বলছি যে আজকে আমি যে মেনুটা দিয়েছি, মেনুটা দেখো কী কী লাগবে আমি সেটা বলছি, সেটা দেখো। আর আর একটা কথা হচ্ছে যে আমি একটা ফলের ঝুড়ি দেবো, প্রথমেই ওই ছবিটা দেবো আমি। ওই ফলের ঝুড়িটা দেখে তোমরা আমাকে কমেন্টসে আনসার করবে যে কি কি ফল আছে আর কটা আছে, ঠিক আছে? খুবই ইজি, কিন্তু একটা মজা ওটা, যে কি কি ফল আছে আর কটা আছে সেই আনসারটা তোমরা দেবে। আজকে আমি আর বিশেষ কিছু কথা বলছি না, আর আমার তো গান হচ্ছে আমার কথা, দু লাইন না হলেও যেন কেমন, না হলেও না, কিন্তু আমি করবো না, আমি বলেছি, তবুও যেন চলে আসে। আকাশ প্রদীপ জ্বলে দূরের তাদার বাণীতে, আমার নয়ন দুটি শুধুই তোমার চাহি। না, গান আর করবো না, বলেছি করবো না, জাস্ট আমার কথা মানেই গান, গান মানেই কথা। চলো তাহলে আজকে দেখো কি মেনুটা, কী কী দিয়েছি না দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবে, আর ফলের ঝুড়িতে কী কী ফল আছে, কটা আছে সেটা কিন্তু অবশ্যই বলবে, ঠিক আছে? চলো তাহলে দেখো, এখানে একটা ফলের ঝুড়ি দিয়েছি, এটা আমাদের আনা হয়েছিল কারণ আমার একটা টিয়া পাখি আছে, আমার মেয়ে খুব পেয়ারা খেতে ভালোবাসে। মোটামুটি পেয়ারা আমাদের ঘরে প্রায় সময়ই আসে, যাকগে তোমরা দেখে বলো। মেয়ে খেতে ভালোবাসে, পাখি আছে, আমরাও খাই, তবে শীতের সময় অরেঞ্জের ইয়েটাই বেশি, এখন কমলা লেবু মোটামুটি চাহিদা বেশি পাওয়া যায়, তবে সেটা পরে যখন আনবে তখন তোমাদের দেখাবো। দেখতে ভালো লাগছে তাই দেখালাম, সাজানো যে কোনো ফলের ঝুড়ি দেখতে বেশ সুন্দর লাগে। আমার আজকের মেনু সুজির পায়েস, খুব কমন, তবু আমি যেমনভাবে করি সেটাই বললাম, কি কি লাগছে সেগুলো আমি বলি। সুজির পায়েস করতে যেগুলো লাগে সেগুলো হলো হাফ লিটার দুধ, রোজের যেমন দুধ আসে সেই দুধই, হাফ লিটার মাদার ডেয়ারি দুধ, সেটাকে আমি খুব ঘন করে নিয়েছিলাম, সুজির প্যাকেট এনেছি, তার থেকে আমি 100 সুজি, এটা মনে হয় 250 সুজির প্যাকেট ছিল, আমি 100 সুজি মেপে নিয়েছি। হাফ লিটার দুধকে আমি একদম ঘন করেছিলাম, যত ঘন দুধ হবে সুজির পায়েস কিন্তু ততই খেতে সুস্বাদু হবে। 100 চিনি, মিষ্টি জিনিসে মিষ্টি দিতেই হবে, 4টে এলাচ, এটা আমি থেতো করে নিয়েছিলাম, কিশমিশ, কাজু বাদাম, পায়েস বা যে কোনো মিষ্টান্নে কাজু বাদাম কিশমিশের ইউজ থাকবেই, যথারীতি দেওয়া হয়েছে। আমি এগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম। সুজির পায়েসে সুজি মেন আর দুধ, আর দুধের মধ্যে কয়েকটা তেজপাতা দেবো বলে 2 থেকে 3 খানা তেজপাতা এখানে নিয়েছি। ঘি দিয়ে সুজিটা কিন্তু ভাজতে হবে, ঘিয়ের বোতলটা আমি আর দেখাইনি, শুধু ভাজার সময় 1 চামচ ঘি আমি নিয়ে নিয়েছিলাম। কড়ায় 100 সুজি দিয়ে দিলাম, কড়াটা আগে একটু গরম করে নিয়েছিলাম, তারপরে 100 সুজি এর মধ্যে প্যাকেট থেকে মেপে নিয়েছিলাম এই বাটির মাপে। 100 সুজি কড়ায় হালকা লাল করে ভেজে নিলাম, সাদা সুজি কিন্তু আমার একদম ভালো লাগে না, কেন জানি না আমার কাঁচা কাঁচা মনে হয়, আমি হালকা লাল করে কিন্তু সুজিটাকে ভাজলাম 1 চামচ ঘি দিয়ে।
একটু গরম করে নিলাম সুজিটা, একটুখানি ভেজে নিয়ে তারপর ঘিটা দিয়েছিলাম। ঘি দিয়ে সুজিটা লাল করে ভেজে নেওয়ার পর যখন দেখলাম একটু কড়া হয়ে এসেছে, দেখুন কিরম লালচে মতো হয়ে গেছে সুজিটা, কিন্তু প্রায় লালচে হয়ে গেছে। এর থেকে বেশি হলে সুজিটা এবার পুড়ে যেতে পারি। এই হালকা লাল যখন হয়ে এসেছে তখন আমি দুধ এর মধ্যে দিয়ে দিলাম। হাফ লিটার দুধ আমি ঘন করে নিয়েছি, আমি আগেই বলেছি অল্প অল্প করে সুজির মধ্যে দিলাম, না হলে সুজিটা মধ্যিখানে গোলানোর তাহলে ভালো হবে না। এবং আঁচটা তখন লো করে দিয়েছিলাম, মানে নিবু আঁচ করে দিয়েছিলাম, লো সিমে এটা করছিলাম, কেননা দুধ যত তাড়াতাড়ি শুকিয়ে যাবে সুজিটা ঘন হয়ে আসবে, আর সুজি দুধ টেনে নেবেই। খুব পাতলা ইয়ের মতো পায়েসের মতো আমি করব না, দুধ যখন সামান্য গরম হয়েছে সুজির মধ্যে দু তিনটে তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম, চারটে এলাচ নিয়েছিলাম তার থেকে দুটো এলাচ ছেঁতো করে দিয়ে দিলাম, কিশমিশ কাজু বাদাম যেগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, চিনিটা কিন্তু যে কোনো পায়েসে চিনি কিন্তু সবার শেষে দিতে হয়, সে চালের পায়েসই হোক বা অন্য যে কোনো কিছুর পায়েসই হোক। এলাচ দিলাম, দুধ কিন্তু অনেকখানি টেনে এসছে, এইবার আমার সুজিটা কিন্তু রেডি। একদম শেষে আমি চিনিটা দিয়ে দেবো, চিনি একদম প্রথম দিকে, পায়েসে কখনো চিনি প্রথম দিকে দিতে নি, সে গুড় দিন বা চিনি দিন যাই দিন যে কোনো পায়েসে মিষ্টি সবসময় শেষের দিকে দিয়ে আমার সুজির পায়েস কিন্তু রেডি। এটা যদি খুব পাতলা খেতে চান এতে দুধের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন, কিন্তু খুব পাতলা সুজি আমি করব না, একটু শক্ত বা একটু জমাট বাঁধা পায়েসই সুজির পায়েসই খেতে ভালো লাগে। চালের পায়েস হলে সেগুলো একটু পাতলা হয়, দেখতে ফাইনাল লুকটা ঠিক এইরকম হয়েছিল, খুব পাতলা আমি করিনি। সুজির পায়েস রেডি, পরের ভিডিওতে।